আইন মন্ত্রী বলেছিল সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হতে যদি 50 বছর সময় লাগে অপেক্ষা করতে হবে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারের জন্য 50 বছর লাগার কথা না 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল আপনাদের প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে তিনি অনন্তকালের আলটিমেটামে চলে গেলেন কিন্তু যারা জীবিত আছেন সাগর রুনির ছোট ছেলে আজকে খেলোয়াড়দের জার্সি ডিজাইন করে এমপি মন্ত্রী হওয়ার লোভ থাকলে তো আওয়ামী লীগের নৌকায় উঠতাম সাজা নম্বরের মতো এখানে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সামাজিক রাজনৈতিক অবস্থান আজকের যারা সংসদে আছেন এই অসুতদের চেয়েও অনেকভাবে তারা গ্রহণযোগ্য মানুষের কাছে সম্মানিত কিন্তু আমরা এই হালুয়া রুটির ভাগ বাটোয়ারার এই নির্বাচনে যাই নাই কারণ আমরা দেশের গণতন্ত্রের কফিনে শেষ ফিরেকটি মারতে চাই নাই যেখানে আমরা বারবার আহ্বান জানিয়েছিলাম যে একটা রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে নির্বাচন হোক কিন্তু দুঃখজনক আওয়ামী লীগ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে একদলীয় শাসন বাকশাল কায়েম করার জন্য এই গায়ের জোরে নির্বাচন করেছে নির্বাচন করেছে কাদেরকে দিয়ে কসাই আজিজ কসাই বেরোজিনের মতো প্রশাসনে থাকা কিছু কসাইদেরকে ব্যবহার করে যাদেরকে টার্গেট দিয়েছে বিরোধী দলের নেতা কর্মীদেরকে হামলা মামলা গ্রেপ্তার করে ঘর থেকে তুলে নিয়ে আসার জন্য কসাই আজিজ এবং বেরোজির সাহেবের কথা এই কারণে বললাম না তাদেরকে স্মরণ রাখতে হবে যদি তারা বেঁচে থাকে আর আমরা যদি বেঁচে থাকি আইনমন্ত্রী বলেছিল সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হতে যদি 50 বছর সময় লাগে অপেক্ষা করতে হবে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারের জন্য 50 বছর লাগার কথা না 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল আপনাদের প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে তিনি অনন্তকালের আলটিমেটামে চলে গেলেন কিন্তু যারা জীবিত আছেন সাগর রুনির ছোট্ট ছেলে আজকে খেলোয়াড়দের জার্সি ডিজাইন করে কিন্তু তার বাবা মায়ের বিচার এখন পর্যন্ত পায় না তো যেটা আমরা বলছিলাম যে 50 বছর যদি সাগর রুনির বিচারের হত্যাকাণ্ডের বিচারের জন্য অপেক্ষা করতে হয় আজিজ বেনজিরের মতো যারা জনগণের উপরে অন্যায় অত্যাচার গুম খুন চালিয়েছে আরো 50 বছরের প্রয়োজন হলেও তাদের বিচার এই বাংলার জমিনে হবে আজকে গোটা দেশকে একটা বিবাদ এবং বিভক্তির মধ্যে ফেলে দিয়ে সন্ত্রাস সহিংসতাকে উস্কে দিয়েছে নির্বাচনের নামে হারাহারি মারামারি কাটাকাটি আজকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিয়েছে এখন বলছে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করবে না নৌকা তুলে দিবে কেন এখন নৌকা তুলে দিচ্ছেন আপনারা যখন স্থানীয় নির্বাচন করেন দলীয় প্রতীকে যখনই আমরা বারবার বলেছিলাম এটা গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সহিংসতাকে নিয়ে যাবে এখন তারা তুলে দিচ্ছে প্রতীক কারণ নৌকা এখন মার্কেট পাচ্ছে না এতটা ঘৃণিত প্রতীকে পরিণত হয়েছে যে নৌকা থাকলে মানুষ এখন ভোট কেন্দ্রে যাবে না তাই তারা স্থানীয় নির্বাচনে নৌকার প্রতীক তুলে দিয়েছে ঠিক একইভাবে আমরা কিন্তু বারবার বলেছিলাম বাংলাদেশের সামাজিক কাঠামো রাষ্ট্রীয় কাঠামো আমাদের দেশের পরিবেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়